হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই খুব ভালো আছেন। আমি আলম বলছি শিকাগো থেকে। আমি দাঁড়িয়ে আছি শিকাগোর পাশের ছোট্ট একটা সিটি, সেটার নাম হচ্ছে উইলম্যাট। যে উইলম্যাটে আমার পিছনে যে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাহাই হাউস, যেটা বাহাই ওয়ারশিপ হাউস। এই বাহাই হাউসটা বেসিক্যালি বাহাই আবদুল্লাহ নামে একজন ইরানের একজন মানুষ, সে বাহাই আবদুল্লাহ যখন শিকাগোতে 1903 সালে এসেছিলেন, তখন এই জায়গাটাকে তিনি পছন্দ করে তার একটা ওয়ারশিপ হাউস তৈরি করার একটা সিদ্ধান্ত নেয়। সেই অনুসারে ফ্রান্স কানাডিয়ান একজন আর্কিটেক্ট লুইস নামে একজন আর্কিটেক্ট ছিলেন, এই আর্কিটেক্টের সহযোগিতায় তিনি এই বাহাই হাউসটা নির্মাণের কাজ শুরু করেন 1920 সালে। বাট 1920 সালে শুরু করেও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কারণে কাজগুলো অনেক ডিলে হয়ে যায়। ফাইনালি 1953 এই কনস্ট্রাকশনটা শেষ হয়, যেটা চমৎকার একটা স্ট্রাকচার আমাদের শিকাগোর ঠিক পাশের সিটিতেই। শিকাগোর মিশিগান লেকের ঠিক পাশেই এই জায়গাটা, প্রচুর মানুষ এখানে মেডিটেশনের জন্য আসে। আর এই বাহাই হাউসটা সাধারণত ওয়ারশিপের জন্য ইউজ করা হয়, ছোট একটা রিলিজন, যেটা বিভিন্ন রিলিজন বিভিন্ন কালচারের মানুষ এই বাহাই রিলিজনটাকে অ্যাকসেপ্ট করে। এই বাহাই হাউসের অপারেটিং আওয়ারটা হচ্ছে সকাল 6টা থেকে রাত্রে 10টা পর্যন্ত। যেমনটা বলতেছিলাম, এই বাহাই হাউসটা টোটাল 2 একর জায়গার মধ্যে, সো এটা ইভিনিং এর একটা হাঁটার জন্য খুব চমৎকার একটা জায়গা। যেমন সুন্দর পরিবেশ, ক্লিন, সেফ, সব মিলিয়ে বিকালে ঘুরতে আসার মতন একটা পারফেক্ট জায়গা এটা। বিভিন্ন দেশে এই বাহাই হাউসটা তৈরি হয়েছে। বাহাই আবদুল্লাহ তিনি যেখানে যেখানে গিয়েছেন সেখানে, মানে যেখানে গিয়েছেন বলতে যেখানে তার পছন্দ হয়েছে সেখানে তার ওয়ারশিপ ফেইথ হাউসটা তৈরি করছে। তার মধ্যে ফর্চুনেটলি আমাদের এই শিকাগোর পাশে উইলম্যাট সিটিটা তার পছন্দ হয়েছিল। ক্যামেরাটা আমি ভিতরে নিয়ে যাচ্ছি এন্ট্রান্সে, যদি ভিতরে কথা বলে নিষেধ, আমি শুধু ভিডিওটা করে দেখাচ্ছি যে ভিতরের পরিবেশটা। বাহাই হাউসটা পুরো রাউন্ড শেপ, একটা ওয়াকিং সার্কেল। এই সার্কেলের চারিদিকে হচ্ছে বিভিন্ন ফ্লাওয়ার্স, বিভিন্ন প্ল্যান্ট, বিভিন্ন ধরনের ট্রিস, ছোট ছোট ওয়াটার ফাউন্টেন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কারণে বেসিক্যালি এটার পুরো কনস্ট্রাকশনটা বন্ধ হয়ে যায়, যে কারণে 1920 সালে শুরু হয়ে কাজ শেষ হতে হতে 1953 সাল লেগে গেছে। বাট এই বিল্ডিংটা যদি কেউ কাছ থেকে না দেখে তাহলে বোঝানো অনেক কঠিন যে কেন এই সময়টা লাগছে। আসলে যে স্ট্রাকচার, যে আইকনিক একটা বিল্ডিং, এটা তৈরি হতে এতটা সময় লাগাটাই স্বাভাবিক। কি সুন্দর পাথরের কাজ করা, এইরকম কাজ পুরা পুরা বিল্ডিংটা, এটা একটা ইমাজিন করা যায় যে কতটা চমৎকার একটা স্ট্রাকচার এটা। পেছনের স্ট্রিটটা হচ্ছে ইসাবেলা স্ট্রিট, যেটা হচ্ছে এই বাহাই হাউসের মেইন স্ট্রিট। ইচ্ছা করলে এই স্ট্রিটেও ফ্রি পার্কিং আছে, প্লাস তাদের পাশেই ফ্রি পার্কিং লট, দুদিকে পার্ক করার জন্য খুব সুন্দর ফেসিলিটি। কেউ চাইলে এই মেইন এন্ট্রান্সটা ইউজ করতে পারে,
আমার পেছনে দেখতে পাচ্ছেন এখান থেকে এন্ট্রেন্স সুজে সুজি ভাই হাউজের এন্ট্রেন্সে চলে গেছে। এরকম তাদের 7টা এন্ট্রেন্স আছে বিভিন্ন কর্নারে। সো আপনারা চাইলে এই এন্ট্রেন্সটা ইউজ করতে পারেন, আর কেউ যদি পার্কিং লটে পার্ক করে তাহলে ওই দিক থেকেও ওঠার জন্য ব্যবস্থাটা আছে। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমি এই ভাই হাউসটাকে তুলে ধরার চেষ্টা করেছি। হোপফুলি আপনাদের কাছে খুবই ভালো লাগছে, এবং হোপফুলি এই ভিডিওটা দেখে আপনারা ভাই হাউস সম্বন্ধে, শিকাগোর ভাই হাউস সম্বন্ধে একটা কমপ্লিট আইডিয়া পেয়ে গেছেন, প্লাস এদের এনভায়রনমেন্টটা কেমন দেখতে সেটাও বুঝে গেছেন। সো কেউ যদি চায় উইলমার্টে বা শিকাগোতে ভিজিট করে, অবশ্যই এই জায়গাটাতে আসতে পারেন, হাইলি রিকমেন্ডেড। যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন চ্যানেলটিকে গ্রো করার জন্য। সো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়।